ব্যাটারি চালিত যে আমাদের ইজি বাইক গুলো আছে, তো সেই ইজি বাইকের যে ব্যাটারি গুলো থাকে, তো দেখা যাচ্ছে একটি ব্যাটারি ভালো তাও নয় দেখাচ্ছে, এবং আরেকটি ব্যাটারি নষ্ট সেটাও নয় দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, যে একটি ভালো ব্যাটারি সেটাও যখন আমরা মাপ টেস্ট করি তখন সেটাও নয় দেখায়, এবং আরেকটি নষ্ট ব্যাটারি তো সেটাও কিন্তু আসলে আমাদের মাপে নয় দেখাচ্ছে। তো আসলে আপনি কিভাবে বুঝবেন যে কোন ব্যাটারিটি ভালো এবং কোন ব্যাটারিটি আসলে নষ্ট? আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মূলত আমাদের যে এম্পিয়ার মিটার গুলো আছে, তো সেই এম্পিয়ার মিটারে লোড কত দেখালে সেই ব্যাটারিটি ভালো, এবং আসলে কি লোড দেখালে ব্যাটারিটি ভালো হবে কিনা, এই নিয়ে যত প্রকার কথা আছে তো এই ভিডিওর মধ্যে একদম ক্লিয়ার করে দিব। তো আশা করি এই ভিডিও দেখলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে ভিডিওটি টানা হেঁচড়া না করে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইক অথবা অটো গাড়ি যাই হোক না কেন, একটি অথবা দুইটি ব্যাটারি আসলে নষ্ট হয়ে যায়। তো সেই কারণ থেকে আমরা একটি ব্যাটারি পুরাতন চেঞ্জ করি, তো দেখা যায় যে তাতে কিন্তু আমাদের ভালো চলে যায়। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যাটারি গুলো যখন আমরা চেঞ্জ করি তারপরে দেখা যায় যে সেই ব্যাটারিটা আসলে নষ্টই হয়ে গেছে। তো ব্যাটারি যদি আসলে ভালো থাকে তো সেইখানে কিন্তু আমরা কিছুদিন ভালোই চালাতে পারি, এবং সেই চেঞ্জ করা ব্যাটারিটি যদি আবার নষ্ট হয়ে যায় তো সেটা কিন্তু আরো অনেকটাই প্যারা নিয়ে আসে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যাটারিটি আসলে ভালো এবং এই ব্যাটারিটি নষ্ট? তো এর আগে আমার বাস্তব একটি উদাহরণ, আমার একটি ভাইয়ের একটি ব্যাটারি চেঞ্জ হয়েছিল। তো চেঞ্জ করার পর তো ব্যাটারিটি আসলে আমাদের যে এম্পিয়ার মিটার দিয়ে আমরা টেস্ট করি তো সেই এম্পিয়ার মিটার লোডে কিন্তু নয় দেখাচ্ছিল, এবং তারপরে দেখা যায় যে কিছুদিন পর সপ্তাহখানেক চলার পর আসলে ব্যাটারিটি নষ্ট হয়ে গেল। তো এই ক্ষেত্রে থেকে কিন্তু অনেকটাই শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কিছু ব্যাটারি নয় দেখাচ্ছে তো সেই ব্যাটারিটি এত দ্রুত নষ্ট হওয়ার কারণ কি, এবং আসলে কি এই ব্যাটারিটি ভালো ছিল নাকি আসলে কোনোভাবে সেটা পলিটিক্স ব্যবহার করে সেটা নয় দেখানো হয়েছে। তো মূলত লোড এম্পিয়ারে নয় দেখাবে সেই ব্যাটারিটি ভালো ধরা হবে, এটাই হচ্ছে কারণ। কিন্তু তারপরেও কিন্তু কিছু কারণ থেকে থাকে, কারণ সেই জিনিসগুলো আমরা আসলে মূলত খেয়াল করি না। তো এই খেয়াল না করার কারণে কিন্তু আমরা বরাবর ঠকে যাচ্ছি। তো আপনি আসলে যদি শুধুমাত্র মিটারে নয় দেখা তো সেটা কিন্তু আসলে ব্যাটারি ভালো ধরা চলে না, তার কারণ হচ্ছে আমাদের যে মিটারে নয় দেখাচ্ছে তো আসলে কি প্লেটের লেভেল ভালো আছে, এটা কি আপনি কখনো খেয়াল করেছেন? অবশ্যই না। তার কারণ হচ্ছে আপনার এম্পিয়ার ঠিক দেখাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আপনি ব্যাটারিটি ভালো আছে, কিন্তু আসলে কিন্তু ব্যাটারিটি ভালো নেই। আমাদের এম্পিয়ার ঠিক দেখানোর পরও আমাদের কিন্তু প্লেটের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আসলে যে প্লেট লেভেল এবং প্লেটের সিস্টেম কেমন আছে। তো প্লেটের সিস্টেম যদি ভালো না থাকে তো সেই ক্ষেত্রে আপনার এম্পিয়ার নয় দেখালে কোনো লাভ হবে না, তার কারণ পুরাতন ব্যাটারি যারা বিক্রি করে তো তারা কিন্তু এই ব্যাটারিটা কিন্তু চার্জ করে, তো এক্সট্রা চার্জ করার পর তারপরে হচ্ছে আবার এক্সট্রা বিক্রি করে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একটু চালাকি করেছে, এবং এই চালাকির ফলটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রথমে যা দেখতে হবে, প্রথমে আগে ব্যাটারিটি আসলে এম্পিয়ার সিলেক্ট করবেন যে আসলে কত এম্পিয়ার দেখাচ্ছে। তো তারপর আমাদের প্রত্যেকটা ব্যাটারির যে ছয়টা মুখা আছে তো সেই ছয়টা মুখা অবশ্যই খুলে নিতে হবে, তারপর আবার টেস্ট করবেন যে আসলে এম্পিয়ারে লোড দেওয়ার পর যদি কোনো ব্যাটারির খোপে অবশ্যই অ্যাসিড ফুটি কাটে তো সেই ক্ষেত্রে ওই ব্যাটারিটা কিন্তু নষ্টই ধরা হবে, কারণ এই ব্যাটারি যখন লোড দেওয়া হবে তখন কিন্তু সেখানে অ্যাসিড অনেকটাই কিন্তু একটা ফুটি কাটবে, তো সেক্ষেত্রে ওই ব্যাটারি কোনো দিনও ভালো হবে না, আর যদি সেখানে ফুটি না কাটে তো সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি মোটামুটি ভালো চলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিড পানি একদম গোলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আর অনেকটাই বুঝতে পারবেন।